আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা জানেন কি না জানি না, আহলি ব্যাংকের নতুন একটি ওয়ালেট লঞ্চ হয়েছে। সেটা এযাবৎকালে সৌদি আরবের যত ওয়ালেট আছে সেটার মধ্যে আশা করি এটা সবচেয়ে বেস্ট একটি ওয়ালেট হবে। তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন, এতে আপনি উপকৃত হতে পারবেন। প্রথমে আপনি অ্যাপেল স্টোর অথবা গুগল প্লে স্টোরে চলে যাবেন, সেখানে গিয়ে নিউ নামে লেখলেই এই ওয়ালেটটি চলে আসবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। দর্শক, চলুন শুরু করি। এখানে পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দিবেন। স্টার্ট নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন। আপনার যে ইকামা নাম্বারটি আছে সেটা দিয়ে দিবেন। ইকামা নাম্বারটি দেওয়ার পর, সঠিকভাবে দেওয়ার পর অটোমেটিকভাবে নেক্সট অপশনে চলে যাবে। এখানে বলে রাখছি, আপনি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই এখানে আমাদের প্রোমো কোডটি আপনি ব্যবহার করবেন, এতে আপনি উপকৃত হতে পারবেন, আমরাও উপকৃত হতে পারবো। আমাদের প্রোমো কোড ব্যবহার করে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে অবশ্যই আপনি 1000 পয়েন্ট পাবেন, সেটা পরবর্তীতে আমরা বলবো কী ফায়দা হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার লাগবে, ন্যাশনাল অ্যাড্রেস অবশ্যই রেজিস্টার্ড আগে থেকেই করতে হবে। যাদের অলরেডি খোলা আছে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার্ড করা আছে তাদের তো আছে, না থাকলে আপনি আই বাটন থেকে দেখতে পারবেন কীভাবে খুলতে হয়। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার যেটা আপনার নিজের ইকামা দিয়ে খোলা এবং সেটাই আবশিরে দেওয়া সেই নাম্বারটি ব্যবহার করবেন। তো নাফাদ অ্যাপসে কিন্তু লগ ইন থাকতে হবে। নাম্বারটি দেওয়ার পর আপনি যখন কন্টিনিউতে ক্লিক করবেন বা ভেরিফাইতে ক্লিক করবেন, আপনার নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরেই আপনাকে নাফাদের ভেরিফিকেশন করতে হবে, এজন্য নাফাদ অ্যাপসে কিন্তু লগ ইন থাকতে হবে। এখানে যদি নাফাদের সংখ্যাটি শো না হয়, রিসেট নাফাদ কোড এই অপশানে ক্লিক করলে আপনার কোডটি শো হয়ে যাবে। তো এক্সাম্পলে এখানে 19 দেওয়া আছে, আমরা নাফাদ অ্যাপসে চলে যাব, অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব, তারপর প্রসিড অপশানে ক্লিক করব। ওখানে 19 দেখাচ্ছে তাই 19-এর উপরে ক্লিক করবেন। এরপরে আপনার পাসওয়ার্ডটি দিবেন, দেওয়ার পর ফেস ভেরিফিকেশন করবে। আপনার ফেস সামনের দিকে আনার পর এটা যখন পেস্ট এই গোল আসবে বা নিচের দিকে দেখতে পাচ্ছেন সবুজ আসবে, তখন ক্লিক করবেন সবুজের উপরে। এরপরে একটু সময় নেবে, ফেস ভেরিফিকেশন হলে সাকসেসফুল এখানে দেখাবে। এরপরে আপনি আবারও নিউ অ্যাপ দেখতে পাচ্ছেন, সাকসেসফুলভাবে আমাদের কমপ্লিট হয়েছে। এবার নিউ অ্যাপসে আবারও চলে আসলাম। এখানে আসার পর একটু সময় নেবে, অটোমেটিকভাবে আপনাকে নেক্সটে নিয়ে যাবে। এখানে নাফাদের ভেরিফাই কোড আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। এখানে প্রথমে স্যালারি দিয়ে দিবেন, আপনি এমপ্লয়ি প্রথমটাতেই ক্লিক করে দিবেন। সরি, আমাদের যদি ভুল হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে এটা এই দুইটা দেওয়ার পর অটোমেটিকভাবে কিন্তু সব কিছু বসে যাবে। যদি না বসে আপনি এটা ফিজিক্যালিও সঠিকভাবে এগুলো টাইপ করে দিতে পারবেন, এডিশনাল ইনফরমেশান। তো প্রথমে আপনি কোন সেক্টরে জব করেন, অবশ্যই আমরা সবাই প্রাইভেট সেক্টরেই জব করে থাকি, প্রাইভেট সেক্টর দিয়ে দেবেন। আপনি কোন ধরনের জব করেন সেটা অবশ্যই যদি অটোমেটিকভাবে নিয়ে নেয় তাহলে এগুলো ম্যানুয়ালি সেট করার দরকার নেই। যদি না আসে সেক্ষেত্রে আপনার ইকামার উপরে কিন্তু অবশ্যই আপনার প্রফেশন লেখা আছে, সেই অনুযায়ী যেমন আমার ড্রাইভারই বিষয় তো ড্রাইভার দিয়ে দিলাম। এরপর আপনার কোম্পানি বা কফিলের নাম, কবে জয়েন করছেন, এগুলো অটোমেটিকভাবেই আপসির থেকে নিয়ে নেয়। তারপর যদি আপনি না নেয় সেক্ষেত্রে এখানে স্যালারি কিভাবে পান সেটা আপনি ক্যাশ দিয়ে দিতে পারেন অথবা পে রোল দিয়ে দিতে পারেন। ইনকাম কত টাকা করেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি 3000 বা 3 থেকে 6000 এটাও সিলেক্ট করতে পারেন। এডিশনাল কোনো আর কাজ আছে কি না সেটাতে এডিশনাল আলাদা কত ইনকাম করেন সেটা দিয়ে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে এটা এখানে এভাবেই থাকবে। কন্টিনিউ অপশানে আবারও ক্লিক করবেন, নিচ থেকে একটু অপেক্ষা করবেন। এইবার আপনাকে এই ওয়ালেটে সবসময় লগ ইন করার জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার মধ্যে হতে হবে, সর্বোচ্চ 12 সংখ্যা, এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার। যদি পাসওয়ার্ডটা দোনোঘরে সঠিকভাবে দেন, আপনার সঠিক হয়েছে কি না সবগুলো নিচে টিক চিহ্ন থাকবে। কীভাবে আমরা তারপরে এখানে একটি শো দেখিয়ে দিয়েছি, পাসওয়ার্ডটা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, এটা দিবেন না। তো কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার
আপনি 5 সংখ্যার একটি পিন সেট করতে হবে। এই পিনটি অবশ্যই 1 2 3 4 এভাবে দেওয়া যাবে না, একটু উল্টা পাল্টা করে দিতে হবে। আর অবশ্যই পাসওয়ার্ড এবং এই পিন এগুলো মনে রাখবেন। এই পিনটা কিন্তু 2 বার আপনাকে টাইপ করতে হবে। এরপর আপনার যে মোবাইল নাম্বার আছে সেখানে একটি কল যাবে, কল রিসিভ করবেন, তারপর ভেরিফিকেশন কোড আপনার নাম্বারে আসবে, সেটা এখানে দিয়ে দেবেন। দর্শক, এছাড়াও সৌদি আরবের যে কোনো ব্যাংক থেকে কিভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন বা সৌদি আরব থেকে বিকাশ নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। তো ওটিপি দেওয়ার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম জানানো হয়েছে এবং একটি অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। আপনি প্রথমে এটা আহলি ব্যাংকের একটি অ্যাকাউন্ট আপনার জন্য খোলা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে এবং আইবিএন নাম্বার আছে যেটার মাধ্যমে সৌদি আরবের যে কোনো ব্যাংক থেকে টাকা আনতে পারবেন। ডান অপশনে ক্লিক করবেন। এবার এই যে লাস্টের দিকে আপনি যে একটা 5 সংখ্যার পিন দিয়েছেন এটা দিয়ে সবসময় আপনাকে লগ ইন করতে হবে। আর ওই পাসওয়ার্ডটাও, ইউজার তো আপনার ইকামা নাম্বার, পাসওয়ার্ডটাও মনে রাখতে হবে সেটা। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে চলে আসলাম। এখানে হোম পেজে আসার পর এই প্রোমো কোডটা কিন্তু আমাদের, এটা অবশ্যই আপনি ইউজ করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। কারণ এটা যদি আপনি ইউজ করেন আপনি 1000 পয়েন্ট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েলকাম বোনাস হিসাবে 1000 পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টগুলো দিয়ে বিভিন্ন কাজ করা যাবে আপনি, বা এটা কিন্তু রিয়েলেও কনভার্ট করা যাবে। তো সেগুলো আমরা ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, জাস্ট এখানে একটু রিভিউ দিচ্ছি আর কি আপনারা বোঝার জন্য। এখানে এই পয়েন্টগুলো দিয়ে বিভিন্ন, যেমন নুন বা বিভিন্ন অনলাইন শপিংয়ের কার্ড কিনতে পারবেন, অনেক কাজই করা যায়। তো দর্শক, এইবার আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন এখানে আপনার আইবিএন নাম্বারটি পেয়ে যাবেন, আপনার ইনফরমেশন এখানে দেখতে পারবেন। আপনি চাইলে ছবি সেট করে নিতে পারবেন। এখানে আপনারও প্রোমো কোডটি ব্যবহার করে যদি অন্য কেউ অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই বোনাসটি পাবেন, যত বেশি খোলা যায় আর কি। এটা নতুন, আর এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল ফান্ড নতুন আসছে, এই জন্য ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার ফ্রি আছে। এবং কার্ড অপশানে গেলে রিকোয়েস্ট নাও এই অপশানে ক্লিক করবেন, বা কার্ড অপশানে গেলে রিকোয়েস্ট নাও অপশানে ক্লিক করার পর আপনি মাল্টিপল কারেন্সি একটি ফ্রিতে মাস্টার মাদার কার্ড পাবেন, যেটা দিয়ে আপনি কেনাকাটা সব কিছু করতে পারবেন, অনলাইন কেনাকাটা। এখানে বিভিন্ন রকমের কার্ড আছে, এখানে খুব খেয়াল করতে হবে কারণ এখানে সব কার্ড কিন্তু ফ্রি না। এখানে কিছু কার্ড আছে ফ্রি, কিছু কার্ড আছে আপনাকে বার্ষিক চার্জ দিতে হবে। এই জন্য না বোঝে আন্তাজে যদি কার্ড নিয়ে নেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটাতে 350 টাকা প্রত্যেক বছরই কিন্তু এই সার্ভিস চার্জ নেওয়া হবে, এজন্য এটা কখনোই নেওয়া যাবে না। লাইফ, এরপরে এইটা আছে লাইফস্টাইল প্রিমিয়াম, এটা দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে, এটা আপনি চাইলে নিতে পারেন। এখানে এটা চেক করে নেবেন আপনার লাইফস্টাইল প্রিমিয়াম। এবং ট্রাভেল কার্ড, ট্রাভেল কার্ড এটাতে কিন্তু এই ব্ল্যাক যেটা এটাতে কিন্তু ফ্রি না, এটাও আপনার সার্ভিস চার্জ আছে। আর ট্রাভেল কার্ড প্রিমিয়াম যেটা শুধু এটা আপনি নিতে পারবেন ফ্রিতে। তো আপনার ট্রাভেল কার্ড দরকার নেই আমি মনে করি, জাস্ট লাইফস্টাইল কার্ড প্রিমিয়াম যেটা এটাই নিতে পারেন। তো নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এরপর গেট নাও ফ্রি লাইফ টাইম প্রিমিয়াম কার্ড। এটাখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আপনি কোনো ধরনের সার্ভিস নেই, এটা ডিজিটাল কনফার্ম অ্যান্ড রিকোয়েস্ট। এটা ডিজিটাল কার্ড মানে আপনার অ্যাপসের মধ্যেই থাকবে, জাস্ট অনলাইন কেনাকাটা করতে পারবেন। সেম আপনার নাম্বারে কল যাবে, কল রিসিভ করার পর তারা যেটা বলবে সেটা ক্লিক করবেন, তারপর ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি আমরা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর আমাদের এই কার্ডটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সাথে সাথেই, এবং সাথে সাথেই এটা দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন সৌদি আরবের ভিতরে এবং সৌদি আরবের বাহিরে। ডলারে পেমেন্ট করেন আর যে কোনো ইউরোতে পেমেন্ট করেন কোনো সমস্যা নেই, রিয়ালে তো পেমেন্ট করা যাবেই সৌদি আরবের মাদার সিস্টেমে। আর এই কার্ডটি আবারও যদি আপনি কার্ড অপশনে আসেন এখানে এবার কার্ডের ডিটেলস দেখতে পারবেন। প্রথমেই কার্ডের ডিটেলস দেখার জন্য অপশনে ক্লিক করলে আপনার নাম্বার একটি ওটিপি যাবে, সেটা দিলেই আপনার কার্ডের ডিটেলস মানে কার্ডের নাম্বার, কার্ডের সিবিবি নাম্বার, এক্সপায়ারি ডেট এগুলো আপনি দেখতে পারবেন যে কার্ডের উপরে যে থাকে। আর এই কার্ডটা কিন্তু আপনি ফিজিক্যালও বর্তমানে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, খুবই চমৎকার একটি কার্ড কিন্তু তারা দিচ্ছে।
তো দেখতে পাচ্ছেন কার্ডের উপরে এখন ডিটেলস দেখাচ্ছে, কিন্তু সিকিউরিটি পারপাস এটা আমরা হাইড করে রেখেছি। এরপর ট্রানজেকশন আপনি লিমিট দুই নম্বর অপশনে, এখানে আপনি লিমিট যেটা দেওয়া আছে আমাদের জন্য এনাফ, এটা পরিবর্তন করার দরকার নাই। তবে আপনি সিকিউরিটি পারপাস অনলাইন পেমেন্ট এটা অফ রাখতে পারেন, যখন শুধুমাত্র অনলাইনে ট্রানজেকশন করবেন তখন এটা আপনি চালু করে দিতে পারেন, এবং এটিএম উইড্র, নাহলে দেখা যাচ্ছে অনেক সময় কার্ড হ্যাক হয়ে যায় অনলাইনে বিশেষ করে, তখন কিন্তু আপনার টাকা থাকলে কেটে নিবে। এখানে পিন সেট করে নিতে হবে, একটি আপনি নিউ পিন সেট করে নেবেন 4 সংখ্যার, যেটা এটিএমে ব্যবহার করে বা পজ মেশিনে অনেক সময় দরকার হয়। তো এই 4 সংখ্যার যে কোনো একটি পিন সেট করে নেবেন, যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড ব্যবহার করেন তারা সবাই জানেন। তো পিনটা দেওয়ার পর দুইবার দিবেন, দেওয়ার পর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, দেখতে পাচ্ছেন ওটিপি দিয়ে দিবেন এটা এখানে। তো আমরা আমাদের ওটিপি দিয়ে দিচ্ছি, ওটিপি দেওয়ার পর এখানে কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, তারা একটি ডিফল্টভাবে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সেটাও আপনি দেখতে পারবেন, এবং কার্ড চাইলে লক করে রাখতে পারবেন, এবং রিকোয়েস্ট কার্ড ফিজিক্যাল কার্ড আপনার যদি ফিজিক্যাল কার্ডটা দরকার হয় সেখানেও সম্পূর্ণ ফ্রিতে। এই বিষয়ে আমরা আরও একটি ভিডিও দেব, একের সম্পূর্ণ কীভাবে অ্যাক্টিভ করতে হয়, কীভাবে রিসিভ করতে হয়, এই জন্য এটা আমরা সম্পূর্ণ দেখাচ্ছি না, আপনারা এটার জন্য একটু অপেক্ষা করেন, একে ঠাস করে নিয়ে নিন না, কারণ ওয়ালেটটা মাত্র বের হয়েছে, অনেক কিছু কিন্তু এখনও বাকি আছে। আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি বা ইয়া করছি তখনও কিন্তু অ্যাড মানি কার্ড দিয়ে অ্যাড মানি করার অপশন আসে নাই। তো এখানে ফান্ড ট্রান্সফারে যদি যান, আপনি ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, 3-4টা ডলার আপনি এখানে অনেকগুলো কারেন্সি কিন্তু পেয়ে যাবেন। সৌদি আরবে যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এবং আপনি সৌদি আরবে যে কোনো ব্যাংক থেকে আপনি ফান্ড ট্রান্সফার করার জন্য এই আইবিএন নাম্বারটি ইউজ করতে পারেন। এখানে লোকাল ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এই ওয়ালেটে যাদের অ্যাকাউন্ট আছে তাদের কাছে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এবং ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার আমার সম্ভবত যতটুকু তাদের আহলি ব্যাংকে যে কুইক পে আছে আমার সামনে সেটা আর ইউজ করবে না, তারা এইটাতেই সব ইউজারদেরকে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমরা নেক্সটে ভিডিও দেবো, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আপনি বাংলাদেশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, শুধু বাংলাদেশে না সব দেশেই, ইন্টারন্যাশনাল যেটা অন্য অন্য ওয়ালেটে যেমনটা আছে। তো এখানে অ্যাড মানির অপশনে আসার পর আপাতত শুধু অন্য ব্যাংক থেকে ট্রান্সফার করে আপনি টাকা আনতে পারবেন, আপনার যে কোনো ব্যাংক। আর যে কার্ডের অপশনটা দেখতে পাচ্ছেন এখনও আসে নাই, যে অন্য ব্যাংকের কার্ড থেকে আপনি অ্যাড মানি করবেন, এটা এখনও চালু হয় নাই, হতে পারে রিসেন্টলি চালু হয়ে যাবে, আপনি যখন ভিডিওটি দেখছেন তখন হতে পারে চালু হয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন কারেন্সিতে টাকা রাখবেন, সব কারেন্সিতেই কিন্তু আপনি এখানে টাকা রাখতে পারবেন, আরও কারেন্সি অ্যাড করা যায় সেটা দেখতে পারছেন, তবে বাংলাদেশি কারেন্সিটা নাই এখানে, অন্য অন্য কারেন্সি, এগুলো আমাদের আসলে এতটা প্রয়োজন নাই, এজন্য অন্য কারেন্সি না অ্যাড করাই আমি মনে করি বেটার। যে 4টা অটোমেটিকভাবে অ্যাড আছে এগুলো অনেক সময় অনেকের দরকার হইতে পারে, ডলারে আপনি রিয়ালে রিয়াল থাকলেও অটোমেটিক ওইটা ডলারে আপনি পেমেন্ট করতে পারবেন এই কার্ড দিয়ে, এরকম না যে ডলার একটা ডলারেভাবে ঢুকাইতে হবে বা কনভার্ট করে নিতে হবে, ওইটার দরকার হবে না, আপনার রিয়াল থাকলেও আপনি এই কার্ড দিয়ে বিশ্বের যে কোনো দেশে, যে কোনো বাংলাদেশেও পেমেন্ট করতে পারবেন। এবং সাদাত বিল, সৌদি আরবের গভর্নমেন্টের সব ধরনের পেমেন্ট বিল এগুলো করতে পারবেন। মোর অপশনে আসার পর এখানে সমস্ত অপশনগুলো দেখতে পারবেন, এছাড়াও এখানে প্রোফাইল সেটিংস এবং তাদের সাথে সাপোর্টেড কন্ট্যাক্ট করার জন্য এখানে নাম্বার পেয়ে যাবেন। এই ছিল দর্শক ভিডিওটি, নেক্সট এই সম্পর্কে আরও অনেক ভিডিও আসবে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আর যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই যে যে দেশ থেকেই আছেন না কেন, আপনার বাংলাদেশি সিম কার্ড যদি আপনি রোমিং চালু করতে চান, স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। রোমিং আসলে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ, সেলফিন এইসব ব্যবহার করার জন্য বা সিমটা ভালো রাখার জন্য। আর অলরেডি যাদের সিম রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না বাংলাদেশের মতো, সেক্ষেত্রে আমাদের কাছে সার্ভার আছে, সেটা দিয়ে আপনি বিকাশ উপায় সুন্দর মতো ব্যবহার করতে পারবেন বিদেশে বসেই। আর দর্শক যারা বিদেশ থেকে বিলিয়েন্ট ব্যবহার করতে চান, আমাদের কাছে সেটারও সার্ভার আছে, বিলিয়েন্টের আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন, এবং বাংলাদেশে কথা বলার জন্য বিলিয়েন্টের মতো আরও একটি অ্যাপস আছে ইসিম গ্লোবাল, সেটার রিচার্জ নিলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বিশেষ অনুরোধ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকৃত হবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।